হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডুবন্ধু চ্যানেল। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পিজি এক্সামের জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়েছে। তো কীভাবে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে সেটাই আমরা দেখবো এই ভিডিওতে। তো তার আগে বলে রাখি, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং সেই বেল আইকনটি ক্লিক করে নিও, যাতে আমার ভিডিও পোস্টের নোটিফিকেশান তোমরা পেয়ে থাকো। তো চলো শুরু করা যাক। এই যে ওয়েবসাইট অর্থাৎ এই যে পেজ, এই পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে ক্লিক করলে তোমরা ডাইরেক্ট এই পেজে চলে আসবে। তো এখানে তোমাদের যে এনরোলমেন্ট নাম্বার রয়েছে সেই এনরোলমেন্ট নাম্বারটি এখানে ইনপুট করতে হবে। তো এনরোলমেন্ট নাম্বার তোমরা আশা করি জানো সবাই, এবং যদি না পাও তো তোমরা প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট অথবা অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেটে পেয়ে যাবে। তো এখানে তোমাদের এনরোলমেন্ট নাম্বারটা এন্টার করতে হবে। তো এনরোলমেন্ট নাম্বার এন্টার করার পর যাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে তারাই কিন্তু অক্টোবর মাসে অনলাইন এক্সাম দিতে পারবে, আর যাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে না তারা এবছর যে অক্টোবরে যে এক্সাম সেটা দিতে পারবে না, কিন্তু পরবর্তীকালে হয়তো ডিসেম্বরের দিকে এক্সাম হবে তখন তোমরা দিতে পারবে। তো এখানে তোমাদের এনরোলমেন্ট নাম্বারটা এন্ট্রি করবে। তো আমি আমার এনরোলমেন্ট নাম্বারটা এন্টার করলাম। এন্টার করার পরে এখানে সাবমিট বাটনে ক্লিক করবে। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথেই দেখবে ওপেন লেখাটি আসছে এখানে। তো ওপেন লেখাটি তোমরা ক্লিক করবে। আমি আমার প্রাইভেসি স্বার্থে আমার এনরোলমেন্ট নাম্বারটা হাইড করে রাখবো। তো তোমরা এখানে ওপেনটা ক্লিক করবে। ওপেনে ক্লিক করার সাথে সাথে ডাউনলোড অপশন চাইবে, তোমরা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার সাথে সাথে তোমাদের যে অ্যাডমিট কার্ড আছে সেটা এখানে শো করবে। তো অ্যাডমিট কার্ড শো করার পরে এখানে অ্যাডমিট কার্ডের যে ডিটেলসগুলো দেওয়া রয়েছে সেগুলো আমরা দেখব। তো এখানে যে অ্যাডমিট কার্ড তোমরা পাবে সেখানে তোমাদের নাম, তোমাদের এনরোলমেন্ট নাম্বার, তোমাদের রোল নাম্বার, তোমাদের ডেট অফ বার্থ এগুলো থাকবে। এর সাথে তোমাদের যে পেপারগুলো আছে পিজিবিজি, আমার যেহেতু পিজিবিজি আছে তো এখানে 5, 6, 7, 8 আছে, তো সেই পেপারগুলো উল্লেখ থাকবে। এখানে যে পেপারগুলো উল্লেখ থাকবে সেগুলোই তোমাদেরকে এক্সাম দিতে হবে। তো এই পেপারগুলো ভালো করে মিলিয়ে নেবে যে এক্সাম ফর্ম ফিলাপের সাথে তোমাদের পেপারগুলো এখানে উল্লেখ আছে কিনা। যদি অমিল থাকে তো তোমরা হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করবে। তো এই আপডেটটি দেওয়ার জন্য আমার ভিডিওটি করা। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, কোনো কিছু না থাকলে অবশ্যই কমেন্ট করবে। এছাড়া এই ধরনের এডুকেশনাল ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে বেল আইকনটি ক্লিক করে নেবে, যাতে আমার ভিডিও পোস্টের নোটিফিকেশান তোমরা পেয়ে থাকো। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সব ভালো থাকবে।